গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের গুণীন সিনেমার শুটিং করেছিলেন পরীমণি। এই সিনেমার শুটিং চলাকালীন সময়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি এবং অভিনেতা শরীফুল রাজ, এমন গুঞ্জন অনেক আগে থেকেই ছিল। এবার আর গুঞ্জন নয়, সরাসরি বিয়ে এবং মা হওয়ার খবর জানালেন পরীমণি নিজেই। পরীমণি জানান, কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম কিছু একটা হতে যাচ্ছে। আজ দুপুরে চিকিৎসকের কাছে যাই, চিকিৎসক আমার গর্ভধারণের বিষয়টি নিশ্চিত করেন। খবরটি পেয়ে আমি এবং রাজ দুজনে কেঁদে ফেলেছি। নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম জানান, গুণিনের সেটে পরী এবং রাজ প্রেমে পড়েন। তিন দিন আগে মিষ্টি খায়ে বিয়ের খবর জানিয়েছিলেন পরীমণি। সোমবার দুপুরে এক ফেসবুক পোস্টে পরীমণিকে ধন্যবাদ জানিয়েছেন রাজ। জানা গেছে আগামী দেড় বছর কোনো শুটিং করবেন না পরীমণি। হাসপাতালে যাওয়ার একটি ছবি ফেসবুকে শেয়ার করে শরীফুল রাজ লিখেছেন, অভিনন্দন রাজ, ধন্যবাদ পরীমণি। পরীমণি বলেন, মা হতে যাচ্ছে শিগগিরই, এর চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না। আমি হাওয়ায় ভাসছি, বিয়ের খবর না দিয়ে আগে সন্তানের খবর কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শরীফুল রাজের সঙ্গে আমার বিয়ে হয়েছে গত বছরের 17 অক্টোবর। বিয়ের খবরটা আমরা চেপেই রেখেছিলাম, কিন্তু যেহেতু আমার সন্তান এই পৃথিবীতে আসছে, বিয়ের খবর চেপে রাখার আর কোনো মানে হয় না। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন।